এই সপ্তাহে দেখেন এই যে দেখেন এই যে পিনটা হলো 2 দিন বয়স হয়েছে, এটা আর 2 দিন গেলে এটা ভাঙে বাজারজাত করা যাবে, আর এটা আগামীকালই ভাঙা যাবে। এদের বয়স 3 দিন হয়েছে, এখন শীত তো, শীত না হলে 3 দিনের মধ্যে ভেঙে পড়ে, আর শীতের জন্য 4-5 দিন লাগে বাজারজাত দিয়ে আগে। এর ভিতরে আমরা দিই ধানের মাথা, দিয়ে এলো খড় দিয়ে এটাকে প্যাকেট করে, প্যাকেট করে এটা ধুলায় রাখার পরে চুন দিতে হয়, চুন হালকা দেওয়া লাগে, জীবাণু মুক্ত করার জন্য। আর প্রতিদিন 2 বার করে পানি স্প্রে করা লাগে, ঠান্ডা তো 2 বার করে করি, এরপরে হলো আপনার 3 থেকে 4 বার করা লাগে গরম হলে। নতুন করে সিলিন্ডার, 2500 সিলিন্ডার উঠাইছি, এইগুলো নতুন করে উঠাই, এরপর থেকে আর কি এগুলোতে মারতে মার। এই এই সিলিন্ডারগুলোতে উঠানোর কতদিন পর থেকে মাশরুম বের হয়? 25 থেকে 28 দিনের মধ্যে মাশরুম বের হয়। আর এক একটা সিলিন্ডার থেকে কত কেজি করে মাশরুম পান আপনি? এটা 1 থেকে 1.5 কেজি পাওয়া যায়। তার বাজার মূল্য আনুমানিক কত টাকা এক একটা সিলিন্ডারে হয়? একটা সিলিন্ডার 200 টাকা প্লাস হয়। মাশরুম আছে ইনার ঘেরে, আপনারা যারা মাশরুমের খামার করতে চান তারা হুজাইফা ভাইয়ের সাথে যোগাযোগ করে, আপনারা হুজাইফা মাশরুম সেন্টারে এসে প্রশিক্ষণ নিয়ে মাশরুমের চাষ শুরু করতে পারেন। তিনি একজন সফল উদ্যোক্তা। এগুলো হুজাইফা ভাইয়ের মাশরুম সেন্টারের স্প্রে, এই স্প্রেগুলা দিয়ে উনি মাশরুমের রোগ জীবাণু দূর করে, এই স্প্রেগুলো এই মাশরুমে ব্যবহার। আমি হুজাইফা মাশরুম সেন্টারের প্রোপ্রাইটার মোহাম্মদ আব্দুর রহমান, হাজরাপুর, মাগুরা সদর, মাগুরা। আমি 2021 সালে 29শে ডিসেম্বর রাতে স্বপ্নে দেখছি যে আমি একটা সফল মাশরুমের ফার্ম করছি। এটা দেখে আমি ওই বড়খড়ি ড্রিম মাশরুম সেন্টারের মালিক বাবুল আক্তার ভাইয়ের কাছে যাই, যাওয়ার পর ওইখান থেকে আমি 6 দিন প্রশিক্ষণ নিই, প্রশিক্ষণ নিয়ে এসে মাশরুম চাষ শুরু করি। একটু জোরে বলেন। ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে মাশরুম চাষ শুরু করি। আমার ফার্মে 8-10 জন লোক এখন কাজ করে, কাজ করে তারা ভালো আছে। আমি আমার ওয়াইফ সহ মা বাবা ভাই বোন সবাই আমাকে সাপোর্ট দেয়, দিয়ে আমি আজকে সফল মাশরুম উদ্যোক্তা হতে পেরেছি। সহ মাগুরা জেলা, মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার হুমায়ুন কবির স্যারের সহযোগিতায় মাগুরার ডিডি সুফি মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের তত্ত্বাবধানে আমি মাগুরাতে, ঢাকায়, চিটাগাংয়ে বিভিন্ন জেলায় মাশরুম সাপ্লাই করি, দিয়ে এখন আমি ভালো আছি। আর পাশাপাশি আমরা গরমে মিল্কি, বাটন এই 2টা মাশরুম চাষ করব, করে যাতে আরো স্বাবলম্বী হতে পারি সেই চেষ্টা করতেছি। ধন্যবাদ। আপনার এই মাশরুম সেন্টার থেকে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব? এখন প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা আমি ইনকাম করতে পারি। জি, আর যখন গরমে মিল্কি এবং বাটনটা উৎপাদন করবেন তখন আপনাদের কিরকম লাভবানের সম্ভাবনা আছে? নতুন করে শুরু করবো তখন মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব হবে আপাতত। আর সামনে আমি আরো, এখন তো আমার একটা সেট আছে, এখন 4,500 প্লাস আমার সিলিন্ডার আছে, এরপরে আমি আর একটা সেট করবো যাতে ওইখানে 10,000 প্লাস সিলিন্ডার আমার ধরে, এখন প্রায় 5,000 মতো আছে। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, আমার বাসা মাগুরা সদরের হাজরাপুর গ্রামে। আমাদের এই মাশরুম সেন্টারে 15-20 জন লোক কাজ করে, এইখানে আপনার যাদের যাদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে তারা এখানে কাজ করে আর্থিকভাবে সচ্ছল। পাশাপাশি আমাদের এই হুদাইপা মাশরুম সেন্টার মাশরুম চাষ করে আমরা স্বাবলম্বী। পাশাপাশি মাগুরার যে কৃষি অধিদপ্তরের অফিসার তার নির্দেশনায় মাশরুম কার্যক্রম সাফল্যমণ্ডিত করতে পারছি। আসলে মাশরুম কি কি রোগের উপর মানব দেহের কাজ করে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন? আসলে মাশরুমকে তো সুপার ফুড বলা হয়। দেখা যাচ্ছে আপনি 1 কেজি গরুর গোস্ত কিনতে আপনার 700 টাকা, সেটা আপনি মাশরুম খাইলে পাবেন।
যার দাম আপনার বাজার মূল্য 200 টাকা, দেখা যায় 1 কেজি মাছের দাম বর্তমান 250 টাকা, সেটা আপনি মাশরুম খাইলে ওর ভিতরে মাছের প্রোটিনটা পাবে। দেখা যায় আপনার 1 কেজি আপেলের দাম এখন 300 টাকা, সেটা আপনি মাশরুম খাইলে আপেলের প্রোটিনটা আপনি পাবেন। দেখা যায় যেটা আপনি আঙ্গুর খেলে পাতেন, দুধ খেলে পাতেন, সেটা আপনি মাশরুমের মধ্যে পাবেন। মাশরুম খেলে আপনার হার্ট ভালো থাকে, কিডনি ভালো থাকে, লিভার ভালো থাকে। তারপরে এখন সাধারণত বেশিরভাগ হয়ে গেছে আপনার ওই যে মানে শারীরিক দুর্বলতা কেটে যায়, আপনার ওই যে ত্বক ভালো থাকে, মানে তারপরে আপনার মাশরুম খাইলে শরীরের ওই ব্লাডে কোলেস্ট্রল থাকবে না। মাশরুম খেলে আপনি সকল রোগের উপকার হবে, তারপর শরীরে প্রোটিনের যত উপকার হবে, দুধ খেলে যেটা পাতেন আপনি সেটা মাশরুমের মধ্যে, যার কারণে মাশরুমকে সুপার ফুড বলা হয়।